আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি আই ক্যাচি ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। একটি আই ক্যাচি ল্যান্ডিং পেজ আপনার ট্রাফিককে ম্যাগনেটের মতো অ্যাট্রাকশন করবে। আপনি যদি ভালো ল্যান্ডিং পেজ ইউজ না করেন তাহলে কখনোই আপনার অফার কনভার্ট হবে না, কারণ আপনার ল্যান্ডিং পেজটা আপনার ট্রাফিককে অ্যাট্রাকশন করতে পারে না এবং অফার কনভার্টের মতো সিচুয়েশন তৈরি করতে পারে না। অধিকাংশ ইউটিউব ভিডিওতেই বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ বিল্ডার এবং ওয়েবসাইট বিল্ডার যেমন ওয়ার্ডপ্রেসের মতো সিএমএসগুলো ইউজ করে তৈরি করা হয়, যার ফলে আপনাদের ডোমেন হোস্টিং কেনা লাগে এবং একটা এক্সট্রা খরচ হয়ে যায়। তবে আমি আজকে যে মেথডটা দেখাবো সেই মেথডে উইদাউট এনি কস্ট আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, ভিডিওটা দেখার পর আপনারা 2 থেকে 5 মিনিটের মধ্যে বিভিন্ন ধরনের আই ক্যাচি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এবং সেই ল্যান্ডিং পেজগুলো ইউজ করে আপনার মার্কেটিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনারা স্ক্রিনে এখন যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন, এই ল্যান্ডিং পেজটা এখন আপনাদেরকে আমি সরাসরি তৈরি করে দেখাবো। এই ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করে আপনারা এফ মাইন, সিপিএ বিল্ড, সিপিএ গ্রিপ এই ধরনের যে কোনো নেটওয়ার্কের অফার নিয়ে অফার প্রমোট করতে পারবেন ট্রাফিকের কাছে। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মূলত গুগলের একটা ওয়েবসাইট বিল্ডার দিয়ে ল্যান্ডিং পেজগুলো তৈরি করা শিখব। গুগলের এই ল্যান্ডিং পেজ বিল্ডার বা ওয়েবসাইট বিল্ডারটাকে বলে গুগল সাইট। সো আপনারা প্রথমেই গুগল সাইট লিখে সার্চ করবেন, sites.google.com এই ইউআরএলটাতে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক অপশন সিলেক্ট করবেন। দেখেন এখানে আমি কিন্তু অলরেডি 3টা ল্যান্ডিং পেজ তৈরি করেছি এবং এই ল্যান্ডিং পেজগুলো দিয়ে আমি কাজ করতেছি। ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করার পর আপনারা একটা ব্ল্যাঙ্ক ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট দেখতে পারবেন। সেই ল্যান্ডিং পেজটাকে আমরা একটা সিপিএ অফার প্রমোটের মতো ল্যান্ডিং পেজে রূপ দিব এখন। সো প্রথমেই ইউর পেজ টাইটেল আসতেছে, এটা আমরা কেটে দিলাম। এখন এই জায়গাটাতে একটা লোগো আর একটা টাইটেল অ্যাড করতে হবে। সো কথা হচ্ছে আমরা এই ধরনের যে ল্যান্ডিং পেজগুলো তৈরি করলাম, এই ল্যান্ডিং পেজগুলো তৈরি করার জন্য এই ধরনের পিকচার বা এই ধরনের ব্যানার আমরা কোথায় পাবো। অ্যামাজনের এই পিকচারগুলো আমরা গুগলে পেয়ে যাব, কিন্তু এই ধরনের যদি ব্যানার আপনারা খুঁজেন তাহলে কিন্তু ক্যানভা দিয়ে আপনারা খুব সহজে ডিজাইন করে নিতে পারেন। প্রথমে আপনারা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পর হোম অপশনে চলে আসবেন। ক্যানভার প্রিমিয়াম ভার্সনটা আপনারা কীভাবে ফ্রিতে ইউজ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ক্রিয়েট এ ডিজাইন অপশনে ক্লিক করবেন, করার পর ব্লগ ব্যানার এই অপশনটাতে ক্লিক করবেন। সো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ যখন চলে আসবে তখন আপনারা এখানে একটা পিকচার অ্যাড করবেন, যেমন অ্যামাজন বা ওয়ালমার্ট বা যে কোনো ধরনের অফারের ল্যান্ডিং পেজে আপনারা তৈরি করেন না কেন, সে রিলেটেড ওয়ার্ড আপনারা গুগলে সার্চ করবেন। যেমন আমি অ্যামাজন জব অফার বা অ্যামাজন অফিস এইরকম যদি কিছু লিখে সার্চ করি তাহলে কিছু পিকচার আমরা পেয়ে যাব। যেমন অ্যামাজন ওয়ার্কার লিখে যদি সার্চ করি, দেখেন এই ধরনের বিভিন্ন ওয়ার্কারের ছবি কিন্তু চলে আসছে। সো এখান থেকে একটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই অপশানটাতে আপলোডে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। সেখান থেকে যেমন আমি এই পিকচারটা নিলাম, পিকচারটা আমরা সোজা এখানে ড্র্যাগ করে দিব। এটা কিন্তু তেমন কঠিন কিছু না, আপনারা চাইলে ফটোশপেও করতে পারেন, এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা কালার দিয়ে দিব। কালারটা দেওয়ার পর এই ওরিয়েন্টেশনটা একটু ঠিক করে দিব। দেন এখানে কিছু টেক্সট অ্যাড করে দিব, যেমন এই অপশনটাতে কী আছে, হায়ারিং নাও, ইউএসএ, ইউকে, কানাডা, তারপর এখানে ক্লিক হেয়ার, অ্যাপ্লাই নাও, এই ধরনের লেখা কিন্তু আছে। আর এখানে অ্যামাজনের একটা লোগো দেওয়া আছে। সো আমরা ক্যানভাতে আবার চলে আসলাম। ক্যানভাতে আসার পর এখানে অ্যামাজনের একটা লোগো আমরা দিয়ে দিব, আবারও আপলোডে আপলোড ফাইল, দেন এই লোগোটা আমরা দিয়ে দিব। এটা যেহেতু পিএনজি ইমেজ এর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে, আমরা এখানে একটা লোগো আছে এই লোগোটা এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা এতটুকু কমপ্লিট। এখন হচ্ছে আমরা কথাগুলো লিখব। লেখার জন্য টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে থেকে অ্যাড টেক্সট বক্স এই অপশনটাতে ক্লিক করব। দেখেন এখানে ইউর প্যারাগ্রাফ লেখাটা চলে আসছে। সো এখানে যে লেখাগুলো ছিল, হায়ারিং নাও, এটা আমরা লিখে দিব। টেক্সটটা আমরা চেঞ্জ করে দিলাম। দেন আরেকটা টেক্সট বক্স নিব এবং এখানে ইউএসএ
ইউকে কানাডা এই ধরনের হচ্ছে কান্ট্রিগুলোর নাম আমরা দিব দে এই টেক্সটটা যেহেতু আমাদের হেডিং না বা টাইটেল না সেই ক্ষেত্রে আমরা অন্য একটা টেক্সটের ফরম্যাট দিয়ে দিব এবং এটা ছোট করে হচ্ছে নিচের অপশনে রেখে দেব দেন আপনারা হচ্ছে একটা অ্যাপ্লাই নাও বাটন বা যে কোনো ধরনের আপনাদের যে ধরনের বাটন দরকার হয় সেই ধরনের বাটন আপনারা ডাউনলোড করে নেবেন আমি একটা বাটন অলরেডি ডাউনলোড করে রাখছি আপনারা অবশ্যই পিএনজি ফরম্যাটটা রাখবেন দেখেন আমি এই যে অ্যাপ্লাই নাও একটা বাটন এখানে ইউজ করব সো এটা যেহেতু আমি নিচে ইউজ করব তাই এখানে আর ইউজ করলাম না এখানে হচ্ছে সোজা আমি চাইলে টেমপ্লেট থেকে বা এলিমেন্ট থেকে আমি এখানে অ্যারো চিহ্ন বা এই ধরনের একটা বাটন আমি রাখতে পারি জাস্ট টেক্সট অপশনে লিখে দিব বা আরও অন্যরকম বিভিন্ন ধরনের শেপ আছে সেই শেপগুলো আমি দিতে পারি সো এখানে আমি আর সময় নষ্ট করলাম না এটাই দিলাম আর এটার উপর একটা টেক্সট দিয়ে দিব দ্যাটস ইট তৈরি হয়ে গেল এখন আমরা এইগুলো ওরিয়েন্টেশনটা ঠিক করে নিব এতটুকু কিন্তু ব্যানার হয়ে গেল এই ব্যানারটা আপনারা আপনার সাইটে দিতে পারেন আবার ইচ্ছা করলে গুগলে যদি আপনারা অ্যামাজন লিখে সার্চ করেন অ্যামাজন জব অফার বা ওয়ালমার্ট জব অফার তাহলে আপনারা বিভিন্ন ধরনের ব্যানার কিন্তু পেয়ে যাবেন সেই ব্যানারগুলো ইউজ করতে পারবেন যে অ্যামাজন জব বা অ্যামাজন গিফট কার্ড অ্যামাজন যে কোনো ধরনের ট্যাগ লিখে সার্চ করলে পেয়ে যাবেন যেমন এই এরকম একটা কিন্তু ব্যানার আছে আমি এটা ইউজ করছি আবার এখানে দেখেন একটা ব্যানার আছে সেটাও ইউজ করা যায় তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন আমি আমার মতো একটা ইউজ করব তো প্রথমে হচ্ছে আমরা এটা হচ্ছে হেডিং পার্ট বা হেডার বলে তা দেন হচ্ছে ফুটার থাকে আর এটা হচ্ছে বডি তো আমরা বডিটা প্রথমে হেডারটা ডিজাইন করে নিব হেডার ডিজাইন করার জন্য আমরা আবার চলে গেলাম সাইডে দেন এইখান থেকে হচ্ছে প্রথমে অ্যাড লোগো থেকে আমার এখানে অ্যামাজনের একটা লোগো ডাউনলোড করা আছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম বা এটাও দেওয়া যায় এটা যেহেতু ছোটো লাগতেছে আমি অন্য একটা কিছু দিলাম দেন এখানে হচ্ছে এন্টার সাইট নেম আমি অ্যামাজন জব অফার লিখলাম আপনারা আপনাদের অফারের রিলেটেড ইনফরমেশনগুলো দিবেন তারপরে এখানে একটা ফেবিকন দিয়ে দিবেন ফেবিকন হচ্ছে আপনার সাইডের উপরে যে ছোটো আইকনটার মতো থাকে সেটা দিয়ে দিতে পারেন আমি আবার ফেবিকনটাও দিয়ে দিলাম দেওয়ার পরে এটা কেটে দিব সব কিছু হয়ে গেল দেন এইখানে আমি একটা পিকচার অ্যাড করে দিব আপলোড ইমেজ থেকে আমি হচ্ছে অ্যামাজনের এই অফিসের লোগোটা দিয়ে দেব ব্যানারটা দিয়ে দেব এখানে যদি আপনারা ডার্ক না রাখতে চান সেক্ষেত্রে এই অপশনটাতে ক্লিক করলে এটা হোয়াইট হয়ে যাবে দেন এখানে আমি দুইটা টেক্সট বক্স অ্যাড করব টেক্সট বক্সের জন্য এই টেক্সট বক্স অপশনে ক্লিক করব দেন এখানে হচ্ছে এই কথাগুলো লিখে দিব যেমন পেমেন্ট এভরিডে আর হচ্ছে $50 পার মান্থ দেন আরেকটা টেক্সট বক্স নিব নেওয়ার পর এটা হচ্ছে $50 পার ডে বা এভরি ডে দ্যাটস ইট এখন এটা টেক্সটের আমরা চাইলে এই টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারি তাহলে একটু আই ক্যাচি লাগবে দেন আমরা এখান থেকে সাইজটা চেঞ্জ করে দিই তারপর হচ্ছে আমরা এই নিচের পার্টটার কাজ করব নিচের পার্টটাতে আমরা কিন্তু একটা ইমেজ দিয়ে দিতে পারি ইমেজ ধর অপশন থেকে ইমেজ অপশনে ক্লিক করব দেন হচ্ছে আপলোড আপলোড থেকে আমরা এই ব্যানারটা আমরা দিয়ে দিতে পারি আপনারা যে কোনো একটা ব্যানার ডিজাইন করে এখানে দিয়ে দিবেন ক্যানভা থেকে ডিজাইন করবেন তারপর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন দেওয়ার পর এই অপশনটা রিসাইজ করবেন রিসাইজ করার পর নিচে হচ্ছে একটা অ্যাপ্লাই নাও বাটন দিয়ে দিবেন সো আবার একটা ইমেজে ক্লিক করবেন আপলোড
আপলোড করার পরে যে আমি পিএনজি একটা বাটন রাখছি সেটা আমি দিয়ে দিলাম। সো এটা মধ্যে রাখবেন, আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট, এখন আমরা শুধু লিঙ্ক আপ করবো। সো লিঙ্ক আপ করার জন্য আমরা যদি এফ মাইন থেকে স্টার্টে কেরিয়ার টুডে অ্যামাজন কাস্টমার কেয়ার ম্যানেজার এই ধরনের অফার যদি আমরা নিই, আমরা অফার লিঙ্কটা ক্লিক করব, প্রয়োজনে সাব আইডি অ্যাড করে নিব, তারপর হচ্ছে লিঙ্ক কপি করার পর যখন আপনার ইমেজে ক্লিক করবো এখানে ইনসার্ট লিঙ্ক অপশন আসবে, ইনসার্ট লিঙ্কে লিঙ্কটা দিব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। এখন আমাদের ট্রাফিক যখন আসবে এই ব্যানারটাতে ক্লিক করবে বা এই ব্যানারটাতে ক্লিক করবে, তখন আমাদের যে অফার লিঙ্ক আছে সেই অফার লিঙ্কে চলে যাবে। সো এইভাবেই হচ্ছে আপনারা মূলত অফারগুলা এটার মধ্যে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর আপনারা এইটা লাইভ করবেন, হচ্ছে পাবলিশ অপশনে ক্লিক করবেন। এখন কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা কমপ্লিট, আমরা প্রত্যেকটাতে হচ্ছে একটা করে অফার লিঙ্ক দিয়ে দিয়েছি, মানে একটা অফার লিঙ্কই প্রত্যেকটাতে দিয়েছি। সো এখান থেকেও আপনারা ইনসার্ট লিঙ্কে অপশনে ক্লিক করে দিয়ে দিতে পারেন বা ব্যানার দিতে পারেন। এখানে দেওয়ার পরে যে ইনসার্ট লিঙ্ক অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, অ্যাপ্লাই করবেন, করার পর এই পাবলিশ অপশনে ক্লিক করবেন। পাবলিশ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু ওয়েব অ্যাড্রেসটা লিখতে পারবেন, যেমন অ্যামাজন টুডে। দেখেন আমার কিন্তু একটা ডোমেন নেম ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু কপি করে নেবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, বা পাবলিশে যদি ক্লিক করেন পাবলিশিং হচ্ছে। সো ট্রাফিককে লিঙ্ক দেওয়ার জন্য আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন, কপি পাবলিশড সাইট লিঙ্ক। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার সাইটের লিঙ্ক চলে আসবে, এটা জাস্ট কপি করবেন আর আপনার ট্রাফিককে দিয়ে দিবেন, বা আপনার যে ক্যাম্পেইনগুলো করবেন সেই ক্যাম্পেইনে দিয়ে দিবেন। যারা এফ মাইনে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন বা সিপিএ বিল্ড অ্যাপ্রুভাল নিতে যাচ্ছেন, আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমি কিন্তু অফার প্রমোট থেকে নিয়ে বিস্তারিত একটা ফ্রেশ মার্কেটিংয়ের সিরিজ তৈরি করতেছি। অলরেডি এফ মাইনে কীভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নেবেন এটা আছে, তারপরে সিপিএ বিল্ডে কীভাবে অ্যাপ্রুভাল নেবেন, সিপিএ মার্কেটিং রিলেটেড সব ধরনের টিউটোরিয়াল আমার এখানে আছে। সো আপনারা এই ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি আমার নতুন প্লেলিস্টটা ফলো করবেন, তাহলে আপনারা এখান থেকে একটা ভালো স্মার্ট রেভিনিউ জেনারেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি যে আপনাদের ভিডিওটা উপকারে আসবে। যদি আপনি একটি সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেটাই হবে আমার সার্থকতা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।